সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও ঈদের ছুটির পরে তোমাদের সাথে আবার ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। আশা করি তোমাদের বিগত দিনে যে ক্লাসগুলো আমরা মার্টিন লুথার কলেজে শিক্ষক শিক্ষিকাগণ নিচ্ছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে মাধ্যমে সেই ক্লাসগুলো পেয়ে তোমরা উপকৃত হচ্ছো। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সর্বশেষ যে টপিকস, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচ্য বিষয়টি হলো বিপণনের কার্যাবলী। এর আগে তোমাদের সাথে আমার চারটি ক্লাস হয়েছে, সেই চারটি ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা বারবার সেই ইউটিউব চ্যানেলগুলো তোমরা যখন তোমরা পড়তে বসবে তখন তোমরা বারবার সেই চ্যানেলগুলো দেখবে। আজকে তোমাদের এই প্রথম অধ্যায়ের সর্বশেষ যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। বিষয়টি হচ্ছে বিপণনের কার্যাবলী। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমাদের লেকচার 5-এ তোমাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা বাসায় নিজেরা পড়ে রাখবে। তাহলে চলো আমরা প্রথমে আমরা এই বিপণনের কার্যাবলী নিয়ে আলোচনা শুরু করি। বিপণনের কার্যাবলী 3 প্রকার। এক হচ্ছে বিনিময় বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী, আরেকটি হলো সহায়ক কার্যাবলী। আশা করি সবাই তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। বিপণনের কার্যাবলী তিন 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 প্রকারের বা 3 ধরনের। একটি হচ্ছে বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী, সহায়ক কার্যাবলী। এই বিনিময় কার্যাবলীর মধ্যে কি কি আছে? ক্রয়, আর হচ্ছে বিক্রয়। বিনিময় কার্যাবলীর মধ্যে রয়েছে ক্রয়, বিক্রয়। ক্রয় কি? ক্রয় হচ্ছে কোনো আমাদের আমরা যারা ভোক্তারা আছি, আমাদের ভোক্তাদের জন্য বিপণনকারী বা উৎপাদনকারীরা যে পণ্যগুলো উৎপাদন করছে, বিপণনকারীরা সেই পণ্যগুলো বাজারে বিপণন করছে বা বাজারে দিচ্ছে বলে আমরা ভোক্তারা কি করতে পারছি? ক্রয় করতে পারছি। অর্থাৎ আমরা আমাদের চাহিদা মোতাবেক পণ্যগুলো ক্রয় করতে পারছি। তাহলে এই মার্কেটিং এর অন্যতম কার্যাবলী কি? ক্রয়। তার মানে বিপণনের কার্যাবলীর মধ্যে একজন বিপণনকারী ভোক্তাদের ক্রয়ের কথা চিন্তা করে কিন্তু পণ্য দ্রব্যগুলো বাজারে বিপণন করছে। এটি বিপণনের অন্যতম একটি কাজের একটি অংশ। এরপর আসো বিক্রয়। বিপণনকারীরা উৎপাদনকৃত পণ্যগুলো বাজারে কি করছে? বিপণন করছে কাদের জন্য? ক্রেতাদের জন্য, যেন ক্রেতারা সেগুলো ক্রয় করে, আর বিক্রেতারা যেন সে উৎপাদিত পণ্যগুলো বিক্রয় করে। অর্থাৎ বিক্রয় কাদের কাছে করবে? মালিকানা হস্তান্তর করবে কাদের কাছে? ক্রেতা বা ভোক্তাদের কাছে মালিকানা হস্তান্তরের মাধ্যমে সেগুলো কি করবে? বিক্রয় করবে ভোক্তা বা ক্রেতাদের কাছে। তাহলে এটি হচ্ছে বিক্রয়। তাহলে কি বুঝলাম? যে বিপণনের কার্যাবলীর অন্যতম প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিনিময় কার্যাবলী। অর্থাৎ এই বিনিময় কার্যাবলী বিপণনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী, এবং বিনিময় কার্যাবলীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রয় এবং বিক্রয়। আজকে বিপণন বা বাজারে যদি এই ক্রয় শব্দটায় বিক্রয় শব্দটা না থাকতো, মানুষের মধ্যে যদি বিনিময় প্রথা চালু না হতো, তাহলে এই ক্রয় বিক্রয় কথাটা আজকে আমরা পড়তাম না বা এই ক্রয় বিক্রয় কথাটা আমরা বলতাম না। তাহলে বিনিময় বিপণনের কার্যাবলীর মধ্যে বিনিময় কার্যাবলীর ক্রয় বিক্রয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়।
এরপর আসো বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলীর মধ্যে রয়েছে কি? বন্টন কার্যাবলীর মধ্যে রয়েছে হচ্ছে প্রথমে পরিবহন, পরিবহন, গুদামজাতকরণ, আর হচ্ছে মোড়কীকরণ। তাহলে বিনিময় কার্যাবলী গেল, এরপর আসো বন্টন কার্যাবলী। বিপণন কার্যাবলীর মধ্যে আরেকটি অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিপণন, বন্টন কার্যাবলী। অর্থাৎ বন্টন করতে হবে, উৎপাদনকারী কিন্তু পণ্য উৎপাদন করে কি করবে না, রেখে দিবে না, সে সেগুলো কি করবে, ডিস্ট্রিবিউট করবে। কাদের মাধ্যমে? বিপণনকারীর মাধ্যমে। বিপণনকারী কাদের মাধ্যমে পণ্যগুলো বাজারে ডিস্ট্রিবিউট করবে? মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে। তাহলে এভাবে বন্টন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পণ্যগুলো আমাদের কাছে আসবে বা আসছে। তাহলে এই যে বন্টনের যে কাজগুলো, এই বন্টনের কাজগুলো করতে গেলে আমাদের তিনটা মাধ্যম লাগবে। সেই তিনটা মাধ্যম কি? পরিবহন, গুদামজাতকরণ, মোড়কীকরণ। এখন আসো পরিবহন। পরিবহন আমাদের কোন উপযোগ সৃষ্টি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ এই উৎপাদনকৃত পণ্যগুলো আমি যদি সারা দেশে পণ্যগুলো যদি ডিস্ট্রিবিউট করতে চাই, বন্টন করতে চাই, তাহলে কিন্তু আমি হেঁটে হেঁটে বা কোনো মাধ্যম ছাড়া আমি সে পণ্যগুলো এক জায়গার পণ্য অন্য জায়গায় দিতে পারবো না। এই কারণে আমার কিহের প্রয়োজন আছে? পরিবহনের প্রয়োজন আছে। অর্থাৎ আমার স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে, আর স্থানগত উপযোগ সৃষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে পরিবহন। পরিবহন তার এরপর আসো গুদামজাতকরণ। গুদামজাতকরণ, ওয়ারহাউস। অর্থাৎ গুদামজাতকরণ আমাদের কোন উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ। অর্থাৎ এক সময়কার পণ্য অন্য সময়ে বেশি লাভের আশায় বিক্রয় করাকে গুদামজাতকরণ বলে। তাহলে এটা সময়গত উপযোগ সৃষ্টি করে। এখন বন্টন কার্যাবলীর মধ্যে গুদামজাতকরণ কেন আসছে? কারণ প্রত্যেক উৎপাদনকারী চায় বা বিপণনকারী চায় বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী, এখন ক্রেতারা চায় সারা বছর ইলিশ মাছ খেতে। এখন ইলিশ মাছের উৎপাদনে বা ইলিশ মাছ ডিম পাড়ার সময় থাকে, সেই সেই ডিম পাড়ার সময় যদি ডিম পাড়ার সময় যদি আমরা সেই তাদেরকে যদি ডিম পাড়তে না দেয় নদীতে, তাহলে কিন্তু সে কি করবে না, পরবর্তীতে মাছ মাছ আমরা পাবো না, পরবর্তীতে আমরা সেই মাছ পাই। কিন্তু সরকার আমাদের কি করে, একটা নির্দিষ্ট টাইম দেয়, যে জেলেদের একটা নির্দিষ্ট সময় দেয় যে এই সময় থেকে এই সময় ইলিশ মাছ ধরা নিষেধ। কেন? কারণ পরবর্তীতে যখন সিজন ছাড়া, যখন ইলিশ মাছ বা ইলিশ মাছের যখন তারা ডিম বা ডিম যখন তারা ছাড়ার সময়, তখন যদি আমরা মাছ ধরে ফেলি, তখন তারা ডিম মাছ আমরা যদি ধরে ফেলি, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর বেশি অন্য সিজনে গিয়ে আমরা মাছ পাবো না। তাহলে এটা কি হচ্ছে, যে এক সময়কার পণ্য অন্য সময় পাওয়ার জন্য কিন্তু গুদামজাতকরণ করা হয়। অর্থাৎ এই সিজনাল যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা আজকে ফ্রোজেন করে গুদামজাতকরণ করে রাখছে বলেই কিন্তু আমরা শীতকালে গিয়েও কিন্তু কি কি করতে পারছি, শীতকাল বা অন্য সময় গিয়েও কিন্তু আমরা ইলিশ মাছ বাজারে পাচ্ছি, তাই তো? এভাবে অনেক পণ্য আছে, যেমন খেজুর আছে, তারপরে আলু, আলু আমরা সারা বছর পাই না, এভাবে আরো অনেক রকম বিভিন্ন রকমের পণ্য আছে বাজারে, যেগুলো এই গুদামজাতকরণের মাধ্যমে বিপণনকারী ভোক্তাদের কাছে তুলে তুলে দিচ্ছে। এই জন্য বন্টন কার্যাবলীর অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কার্যাবলী হলো গুদামজাতকরণ। এরপর আসো মোড়কীকরণ। মোড়কীকরণ প্যাকেজিং, অর্থাৎ তুমি মোড়কীকরণ কিন্তু অনেক ভাবে সাহায্য করে। কেন? কারণ মোড়কীকরণের কারণে কিন্তু একজন ক্রেতা সেই পণ্যটার প্রতি আকৃষ্ট হচ্ছে, চাকচিক্য দেখে পণ্যটার প্রতি আকৃষ্ট হচ্ছে। তাহলে একজন বিপণনকারীর কাজ কি? পণ্য মোড়কীকরণ করা। এমন ভাবে মোড়কীকরণ করবে বা এমন ভাবে প্যাকেজিং করবে যেন আমি তুমি সে পণ্যটা দেখে আকৃষ্ট হতে পারি। এছাড়া পণ্য মোড়কীকরণ করার আরেকটা কাজ, আরেকটা কারণ কি? কারণ হচ্ছে যেন পণ্যটা ট্রাভেলিং করার সময় বা বন্টন করার সময়, পরিবহন করার সময় বা গুদামজাতকরণ করার সময় পণ্যটি যেন নষ্ট হয়ে না যায়, তারও একটা কারণ হচ্ছে মোড়কীকরণ। তো এই কাজগুলো কিন্তু বন্টন কার্যাবলীর
মধ্যে রয়েছে, এবং বণ্টন কার্যাবলীর বিপণন কার্যাবলীর মধ্যে বণ্টন কার্যাবলীর যে বিষয়গুলো আমরা দেখছি এগুলো গুরুত্বপূর্ণ কার্যাবলী। অর্থাৎ একজন বিপণনকারীকে অবশ্যই এই কার্যাবলীগুলো মানতে হয়। এরপর বিপণন কার্যাবলীর সর্বশেষ যে সহায়ক কার্যাবলী রয়েছে সেই সহায়ক কার্যাবলী এখন আমরা দেখব। সহায়ক কার্যাবলী, সহায়ক কার্যাবলীর মধ্যে কি কি আছে আমরা দেখব। প্রথমে হচ্ছে অর্থ সংস্থান, অর্থাৎ একজন বিপণনের কার্যাবলীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো একজন বিপণনকারীকে বা পণ্য যারা উৎপাদন করবে, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বা একজন বিপণনকারীকে প্রথমে এই বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হয়। অর্থাৎ আমি কোন জায়গা থেকে আমি অর্থ পাবো, কোন খাত থেকে আমি অর্থ সংগ্রহ করব এবং কোন খাতে তা ব্যয় করব, এই বিষয়গুলো কিন্তু এই একজন বিপণনকারী লক্ষ্য করে থাকে। শুধু এটা না, অর্থ সংস্থানের মধ্যে এখানে আরো একটি বিষয় আছে যে আমি যে মাধ্যমগুলো থেকে অর্থ সংগ্রহ করব এবং যে মাধ্যমে আমি অর্থগুলো ব্যয় করব বা যে জায়গায় আমি অর্থগুলো ব্যয় করব এর সঠিক ব্যয় হচ্ছে কিনা বা সঠিকভাবে আমি অর্থগুলো জোগাড় করতে পারছি কিনা, সংস্থান করতে পারছি কিনা, সেগুলো সঠিকভাবে পরিচালনার কাজগুলো মূলত একজন বিপণনকারী তার বিপণন কার্যাবলীতে করে থাকেন। এই গেল অর্থ সংস্থান। এরপর হচ্ছে ঝুঁকি গ্রহণ, এই কাজটি বিপণন কাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ যে কোনো কাজ তুমি করতে যাও না কেন, সেখানে তুমি যদি তুমি যদি খুব অভিজ্ঞ হও, তুমি যদি অভিজ্ঞতা সম্পন্ন হও বা তুমি সেই কাজে পারদর্শীও হও, তারপরও কিছু না কিছু ঝুঁকি থেকে যায়। ঠিক সেভাবে এই বিপণনের কার্যাবলীর মধ্যে একজন বিপণনকারীর যখন সে তার পণ্য বিপণন করতে যায় তাকে এই কথাটি মাথায় রাখতে হয় যে আমি মেন্টালি প্রিপেয়ার থাকবো যে যে কোনোভাবে সে একটি একটি পণ্য নষ্ট হতে পারে, তো সেভাবে কিন্তু আমাকে পণ্য বণ্টন করতে হবে। যেমন ধরো একজন বিপণনকারীর অর্ডার ছিল যে অমুক ফ্যাক্টরিতে বা অমুক কোম্পানি দোকানে এত পিস বা এত টন প্রোডাক্ট সাপ্লাই যাবে। যখন সে পণ্যটি সাপ্লাই করতে যাবে তখন তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যখন পণ্যটি পরিবহন করব ওই দোকানে বা ওই সুপার শপে তখন আমার হয়তোবা দু একটি পণ্য নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এটা কি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তখন সে কি করে, সেই সেই ঝুঁকিটা কাভারেজ দেওয়ার জন্য সে অতিরিক্ত দু একটা পণ্য বেশি সে পণ্য বন্টনের সময় সে সেগুলো দিয়ে দেয়। তাহলে এভাবে কিন্তু একজন বিপণনকারী কি করে, ঝুঁকি গ্রহণেও সেই বিভিন্ন কার্যাবলীগুলো গ্রহণ করে থাকে। এখন পণ্য পরিবহনে ঝুঁকি থাকে, পণ্য হয়তোবা দেখা যাচ্ছে একজন বিপণনকারী সে বাইরের দেশ থেকে পণ্য আমদানি করছে, সেখানে জাহাজের কোনো প্রবলেম হলো, জাহাজ ডুবে গেল, তারপরে আগুন লেগে গেল। হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু পণ্য যখন বণ্টন করা হয় বা পণ্য যখন উৎপাদন করা হয় এই ঝুঁকি কিন্তু থেকেই থাকে। তো একজন বিপণনকারীকে কিন্তু কি করতে হয়, পণ্য পরিবহনের সময় বা বণ্টন করার সময় বা উৎপাদন করার সময় এই শব্দটি বা এই ঝুঁকি গ্রহণ কথাটি তার মাথায় থাকতে হয়। যদিও আরেকটি বিষয়, যদিও বিভিন্ন বীমা আছে, ঝুঁকি বীমা, সেই ঝুঁকি বীমার মাধ্যমে তার সেই যে যে লসটা হয় সেই লসটা রিকভার করা যায়। এই গেল অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ,
তারপরে হচ্ছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, একজন বিপণনকারী বিপণনের কার্যাবলীর মধ্যে যে সহায়ক কার্যাবলী রয়েছে সেই সহায়ক কার্যাবলীর মধ্যে অন্যতম কাজ হচ্ছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। অর্থাৎ একজন বিপণনকারী যখন তার পণ্য উৎপাদনের পর যখন সে বণ্টন করতে যাবে, তখন উৎপাদনের সময় কিন্তু সে কি করে, একবার মান নির্ধারণ করে, অর্থাৎ পণ্যটি কি খাবার উপযুক্ত হয়েছে, পণ্যটি কি ক্রেতারা পেয়ে খুশি হবে, অর্থাৎ বিভিন্ন মান তারা সে নির্ধারণ করে থাকে, পণ্যটির গুণাগুণ, অর্থাৎ গুণাগুণ সে নির্ধারণ করে থাকে। এটাও কিন্তু বিপণনকারীর একটি কাজ। সাথে সাথে সে মান নির্ধারণের উপর বেস করে সে কিন্তু পরবর্তীতে সেটাকে শ্রেণীবদ্ধকরণ করে, আলাদা আলাদা করে সেগুলো ভাগ করে এবং সেই ভাগ অনুযায়ী পরে পরবর্তী সমাজের বিভিন্ন স্তরে মানুষের কাছে সেই পণ্যগুলো বিপণনকারী কি করে, বণ্টন করে। এই কাজগুলো কিন্তু একজন বিপণনকারী করে থাকে। এই গেল মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। এরপর হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। একজন বিপণনকারী কি সে শুধু প্রথম অবস্থায় উৎপাদন করে পণ্য, উৎপাদিত পণ্য সে বিপণন করে ফেলবে, বাজারে বাজার করে ফেলবে, ক্রেতা বিক্রেতা সেগুলো কিনে বসে থাকবে, কিন্তু এরপরে কি সে বসে থাকবে? না, সে এই বন্টন ব্যবস্থা, তার বিনিময় কার্যাবলী, তার বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলীর এই শ্রেণীবদ্ধকরণ পর্যন্ত কাজ করে কি সে বসে থাকবে? না, এর পাশাপাশি তাকে বিভিন্ন তথ্য বাজার থেকে সংগ্রহ করতে হবে। সেটা কি ধরনের তথ্য? তার উৎপাদিত পণ্যটি বা তার বাজারজাতকরণ পণ্যটি ক্রেতারা কি কিনছে, ক্রেতারা কি ভালোভাবে দেখছে, তারা কি আকৃষ্ট হচ্ছে, বা তাদের কোনো কম্পিটিটর বা প্রতিযোগী কি আছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু বাজার থেকে নিতে হবে। সেটি কারা করবে? সেটি হচ্ছে বিপণনকারীর আন্ডারে যারা কাজ করে, বিভিন্ন পাইকারি, বিভিন্ন খুচরা এবং যারা অন্যান্য বিক্রেতা অর্থাৎ সেলসম্যান আছে, তারা এই সমস্ত তাদের মাধ্যমে বিপণনকারী কিন্তু এই এই খবরগুলো বা তথ্যগুলো সংগ্রহ করবে। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যগুলো আরো কত, কোন জায়গায় চাহিদা আছে, কোন জেলায় চাহিদা আছে, কোন এলাকায় চাহিদা আছে, সেই চাহিদার কথাগুলো তাদেরকে বিভিন্নভাবে জেনে তথ্য সংগ্রহ করে তাকে সামনের দিকে আরো এগোতে হবে এবং তার উৎপাদিত পণ্যের চাহিদা যদি থাকে তাকে আরো পণ্য উৎপাদন করতে হবে, এই ইত্যাদি। এই সমস্ত পণ্যের এই সমস্ত তথ্যগুলো একজন বিপণনকারীকে বিপণন কার্যাবলীর মধ্যে রাখতে হয়। সর্বশেষ হচ্ছে বিক্রয়োত্তর সেবা, আফটার সেল সার্ভিস। একজন বিপণনকারীকে বিপণন কার্যাবলীর মধ্যে যে সহায়ক কার্যাবলী রয়েছে সেই সহায়ক কার্যাবলীর অন্যতম কাজ হচ্ছে বিক্রয়োত্তর সেবা দান করা। অর্থাৎ বিপণনকারীকে পণ্য উৎপাদনের সময় মাথায় রাখতে হবে যে আমি যে পণ্যটি শোরুমে দিব বা মার্কেটে দিব, সেই পণ্যটি যেন ক্রেতারা কিনে স্যাটিসফাই হতে পারে, সন্তুষ্টি হতে পারে। কিভাবে সন্তুষ্টি হবে? যেন আমি পণ্যটি রিপ্লেসমেন্টের ব্যবস্থা রাখি, যদি কোনো কারণে পণ্যটি নষ্ট হয়ে যায়, বিক্রির পরে যদি কোনো কারণে সেই পণ্যটি বেশি দিন ব্যবহারের আগে নষ্ট হয়ে যায়, তাহলে যেন আমি সেই
উৎপাদিত পণ্যটি যে বিক্রিত পণ্যটি রিপ্লেসমেন্ট যেন দিতে পারি। এছাড়া আমরা সবাই জানি যে ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে, সেটা যে কোনো ইলেকট্রনিক জিনিস হোক, আমরা জানি যে বিভিন্ন রকমের মেয়াদ থাকে বা বিক্রয়োত্তর সেবা থাকে। সেটা কি ধরনের সেবা? সেটা হচ্ছে যদি কোনো ইলেকট্রনিক জিনিস 5 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, 2 বছরের মধ্যে সে নষ্ট হয়ে যায়, 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যায় বা 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কি করে বিভিন্ন পার্টস বা ওই পণ্যটি তারা কি করে পরিবর্তন করে দেয়। এছাড়া কি করে যে বিক্রিত পণ্যটি তারা নিজ পরিবহন করে বাসায় দিয়ে আসে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটা রিপ্লেসমেন্ট করে দেয় ফ্রি অফ কস্টে। তো এই বিষয়গুলোকে বলা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। তো এই বিষয়টা কিন্তু এই বিপণন কার্যাবলীর মধ্যে একজন বিপণনকারীকে মাথায় রাখতে হয় যে আমাকে আমার উৎপাদিত পণ্যটির বিক্রয়োত্তর সেবা দিতে হবে, তবেই কিন্তু ক্রেতারা আমার পণ্যের প্রতি আকৃষ্ট হবে। তো এই হলো বিপণনের কার্যাবলী। বিপণনের কার্যাবলী বিক্রয়োত্তর সেবা হচ্ছে সহায়ক কার্যাবলীর একটা অংশ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিপণনের কার্যাবলী পয়েন্ট 3টি আবার একটু মনে করিয়ে দেই। বিপণনের কার্যাবলী হচ্ছে 3 প্রকার। 1, বিনিময় কার্যাবলী। 2, বন্টন কার্যাবলী। 3 হচ্ছে সহায়ক কার্যাবলী। তো এই 3টি কার্যাবলী দ্বারা মূলত বিপণনকারী কাজকর্মগুলো করে থাকেন। তো এই হলো তোমাদের আজকের ক্লাসের শেষ অংশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের শেষ বিষয়। তোমরা তোমাদের সাথে গত এটা ছিল আমার লেকচার 5, অর্থাৎ 5টা ক্লাসে আমি তোমাদের বিষয়গুলো, এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, প্রতিটা বিষয় তোমরা বাসায় বই খুলে ধরে ধরে পড়বে এবং আমার ক্লাসগুলো বারবার ফলো করবে, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে লিখবে অথবা আমাকে ফোন করে তোমরা জেনে নিবে। এটা গেল লেকচার 5। 5টি ক্লাসে তোমাদেরকে আমি এই অধ্যায়টা শেষ করে দিয়েছি। এছাড়া তোমাদেরকে তোমাদের মার্টিন লুথার কলেজের একটা ফেসবুক পেজ আছে, মার্টিন লুথার কলেজের একটা ফেসবুক পেজ আছে তোমরা জানো। এই ফেসবুক পেজে আমি তোমাদের কিছু অবজেক্টিভ দিয়ে দিব, সেখান থেকে তোমরা সেই অবজেক্টিভ গুলো তোমরা প্রায় 50টার মতো অবজেক্টিভ দিয়ে দিব, তোমরা সেই মার্টিন লুথার কলেজের যে ফেসবুকের পেজ আছে সেখান থেকে তোমরা অবজেক্টিভ গুলো কালেক্ট করে নিবে এবং বাসায় সেগুলো পড়বে এবং মুখস্থ করবে, ঠিক আছে? প্রথম অধ্যায়ের কিছু অবজেক্টিভ, 50টার মতো অবজেক্টিভ আমি তোমাদের দিয়ে দিব। মার্টিন লুথার কলেজ ফেসবুক পেজে তোমাদের MCQ দেয়া হবে। প্রথম অধ্যায় থেকে তো এই হলো তোমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে, অর্থাৎ লেকচার 6 ক্লাসে আমি তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বিপণনের পরিবেশ। সেই অধ্যায়টি তোমরা বাসায় একটু নিজেরা পড়ে নিবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি সবাই ভালো মতো বাসায় পড়বে। তোমাদের কলেজ খুললে তোমাদের সাথে আবার দেখা হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বে, নিজেদের উদ্যোগে পড়বে, প্রতিটা বিষয়ের প্রতি গুরুত্ব দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।